রেম্বা, দিন রাত পাপকর্মে ডুবে আছে যে কুখ্যাত দ্বীপ। লেক ভিক্টোরিয়া সম্পর্কে অনেকেই জানেন। পৃথিবীর তৃতীয় বৃহত্তম লেক ভিক্টোরিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 3000 দ্বীপ। এগুলোর মধ্যে অনেক দ্বীপে আছে জনবসতি। হ্রদের জলে মাছ ধরে বাঁচছেন হাজার হাজার যাযাবর মৎস্যজীবী, যাদের নিজস্ব বাড়িঘর নেই। আজ এই দ্বীপ তো কাল ওই দ্বীপে ভবঘুরের মতো ঘুরে বেড়ান তারা। লেক ভিক্টোরিয়ার ঘন নীল জলে ভেসে থাকা 3000 দ্বীপের মধ্যে লুকিয়ে আছে কেনিয়ার আয়তায় থাকা এক কুখ্যাত ও বিতর্কিত দ্বীপ রেম্বা আইল্যান্ড। এর অধিকার নিয়ে কেনিয়া আর উগান্ডার মধ্যে এখনও চলছে চুলোচুলি। লেক ভিক্টোরিয়ার এই কুখ্যাত দ্বীপটিকে নিয়ে আমাদের আজকের ভিডিও। দ্বীপটিতে চলমান জঘন্য সব অপকর্ম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং ডেসক্রিপশনে দিয়ে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। কেনিয়া উগান্ডা এই দুই দেশের সীমানা থেকে লেক ভিক্টোরিয়ার নীল নিস্তরঙ্গ জলরাশি ঠেলে 3 কিলোমিটার গেলে তবে খোঁজ মিলবে কুৎসিত দর্শন দ্বীপ রেম্বার। যৌনকর্মী, আফ্রিকার কুখ্যাত অপরাধী, ড্রাগ পাচারকারীদের স্বর্গরাজ্য এই রেম্বা আইল্যান্ড। 2009 সালে এই দ্বীপের জনসংখ্যা ছিল মাত্র 131 জন। মাত্র 2000 বর্গমিটারের এই দ্বীপের বর্তমান জনসংখ্যা 20,000-এর আশেপাশে। পূর্ণবয়স্ক পুরুষদের মধ্যে 60% মানুষের জীবনযাত্রা পুরোপুরি লেক ভিক্টোরিয়ার জলে মাছ ধরার উপর নির্ভরশীল। বাকি 40% এই দ্বীপে অন্য ব্যবসা করেন। এইটুকু দ্বীপে গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে করোগেটের টিনের চালাঘর। জীবনযাত্রায় সামান্যতম পরিকল্পনা নেই এখানের জনজাতির। স্বেচ্ছায় অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন কাটাচ্ছেন দ্বীপবাসীরা। এই 2000 বর্গমিটার এলাকার মধ্যে আছে মাছের আড়ত, একটি গির্জা, একটি মসজিদ, জুয়ার অসংখ্য কাউন্টার, মদ ও ড্রাগের পাব, সেলুন, ওষুধের দোকান, খাবার হোটেল ও হাজার তিনেক যৌনকর্মী। বাইরের লোকেরা জানেন এই রেম্বা দ্বীপের মূল ব্যবসা মাছ। এখানে বিভিন্ন জিনিস বেচাকেনা হলেও মূল পণ্য হচ্ছে নারীদেহ, ড্রাগ, জুয়া আর স্থানীয় মদ ছাঙ্গা। লোকে যেমন এখানে আমির হয় তেমনি ফকিরও হয়। এখানে দেহ ব্যবসা বেআইনি নয়। ছোট্ট এই দ্বীপটিতে পা ফেলার জায়গা নেই, গিজগিজ করছে মানুষ। চারদিক থেকে এসে ভিড়ছে মাছভর্তি জেলে নৌকো। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রম করে ধরা মাছ রেম্বাতে বেচে সেই পয়সা দিয়ে পতিতা সঙ্গ করে। ড্রাগ ও মদে উড়িয়ে পরদিন আবার নৌকা নিয়ে জলে নামছেন হাজার হাজার মৎস্যজীবী। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেম্বাতে এসে ওঠেন যৌনকর্মীরা। কেউ সন্তান নিয়ে আসেন, কারো এখানে এসে সন্তান হয়। বয়স হয়ে গেলে দ্বীপ ছাড়তে হয়, নয়তো যৌনরোগ ধরা পড়ে গেলে বদনাম হবে। দিনে একজন যৌনকর্মী ভারতীয় মুদ্রায় 2500 থেকে 5000 টাকা আয় করেন। দ্বীপে ব্যাংক নেই, তাই টাকা রাখতে বাধ্য হন নিজের পোশাকে। সেই টাকা কখনো খরিদ্দার কেড়ে নেন তো কখনো দ্বীপের দাদারা। তাই কয়েক সপ্তাহ পরপরই টাকা করি ট্যাঙ্কে গুজে উধাও হয়ে যান বেশ কিছু যৌনকর্মী। সঙ্গে করে বয়ে নিয়ে যান যৌনরোগ। রেম্বা দ্বীপের সারি সারি টিনের চালাঘরে বিভিন্ন বয়সের যৌনকর্মীদের ভিড়। জায়গা নেই, তাই একই ঘরে 10-12 জন যৌনকর্মী একই সঙ্গে খরিদ্দার সামলান। ঘরের বাইরে অপেক্ষায় থাকেন খরিদ্দারের দল। যৌনকর্মীদের শিশুরা রাস্তায় খেলে বেড়ায়, অপরিচিত লোকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়, আর টিনের ঘরে যৌন শোষিত হয় তাদের মায়েরা। টিনের ছাউনি দেওয়া বাড়িগুলো প্রতি 24 ঘন্টায় 2 বার ভাড়া দেওয়া হয়। ঘরগুলো দিনে একজন ও রাত্রে আরেকজন ভাড়া নেয়। যারা রাতে মাছ ধরেন দিনের জন্য ঘর ভাড়া নেন। কেউ দিনে মাছ ধরলে ঘর ভাড়া নেন রাতটুকুর জন্যই। প্রতিদিন ভোরে রেম্বা দ্বীপ থেকে 200 জন লোক চলে যান এবং প্রতিদিন এই দ্বীপে 490 জন নতুন লোক ঢোকেন। রেম্বাতে কোনো নিয়মিত পুলিশ বাহিনী নেই। এই দ্বীপে মাত্র 9 জন পুলিশ আছেন। এদের পক্ষে 20,000 মানুষকে সামলানো অসম্ভব। দুর্বল আইন ও দুর্বল প্রশাসন থাকায় আজ রেম্বা হয়ে উঠেছে যৌনকর্মী ও ক্রিমিনালদের স্বর্গরাজ্য। অপরাধ করে আইনের হাত এড়িয়ে রেম্বাতে লুকিয়ে থাকা ও রেম্বা থেকে পার্শ্ববর্তী যে কোনো দেশে পালিয়ে যাওয়া অত্যন্ত সহজ। রেম্বাতে স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা কেউ ভাবেন না। দ্বীপের চারদিকে থিক থিক করছে আবর্জনা। মলমূত্র, ব্যবহৃত স্যানিটারি প্যাক থেকে কন্ডম, ইঞ্জেকশনের সিরিঞ্জ ও সুচ, এই পরিবেশে বাস করছেন 20,000 মানুষ। দ্বীপের চারদিকে লেকের জলে ভাসছে আবর্জনা। কাকচিলেরা খুঁটে খুঁটে খাচ্ছে। সেই নোংরা জলেই চলছে স্নান করা থেকে রান্না বান্না। চতুর্দিকে শুটকি মাছ, ফেলে দেয়া পচা মাছের গন্ধের সঙ্গে মিশে আছে মদের গন্ধ।
20,000 মানুষের জন্য আছে মাত্র 4টি পাবলিক টয়লেট। এর মধ্যে 2টি টয়লেট বরাদ্দ টিনের চাল দেয়া 20x20 ফুটের একটি প্রাইমারি স্কুলের জন্য। সে 2টি তালা চাবি দেয়া থাকে। টয়লেট বলতে মাটির ভেতরে করা গর্ত, চারদিকে আড়াল এইটুকুই। বেশিরভাগ মানুষ লেকের তীরেই বসে যান লজ্জার মাথা খেয়ে। দূষণ ও আবর্জনায় দ্বীপের পরিবেশ এখন পুরোপুরি নরক। রেম্বা আইল্যান্ডে মদ বেচেন ওটিএনও ওরিয়ারো। তার ভাষ্যমতে দ্বীপে ঔষধের দোকান আছে, কিন্তু যিনি দোকানদার তিনি ডাক্তার, চিকিৎসকরা হাতুড়ে। ভুল ঔষধে শিশুর মৃত্যু নিত্য নৈমিত্তিক ঘটনা। বেশিরভাগ দোকানে তারা নেশার ট্যাবলেট, অন্যান্য ড্রাগ ও কন্ডম বিক্রি করে। শিশুদের মধ্যে অপুষ্টি ও মানুষজনের মধ্যে যৌন রোগ দ্রুত ছড়িয়ে যাচ্ছে এই দ্বীপে। এর মধ্যে সবার আগে রয়েছে এইডস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের বন্ধুকে দেখার সুযোগ করে দিন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।